নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আমার ব্লগ নিয়ে। আমি আজকে আপনাদের নিয়ে যাব রোহিণী শপিং কমপ্লেক্সে, সন্ধ্যার এক মনোরম পরিবেশে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এগিয়ে চলেছি সেই চেনা পথ ধরে, চা বাগান, পাহাড়ের পাদদেশের রাস্তা, পাহাড়, এই সমস্ত কিছু অতিক্রম করে। সময়টা তখন কিন্তু প্রায় সূর্য অস্তাচলগামী, আকাশ হালকা মেঘাচ্ছন্ন, আর তার মাঝখানেই পাহাড় কিন্তু উঁকি মারছে। দেখুন বন্ধুরা, আমার সাথে চলুন, দেখতে পাবেন পাহাড় কিরকম উঁকি মারছে। আমি পৌঁছে গেছি রোহিণী শপিং কমপ্লেক্স চত্বরে। দেখুন কত সুন্দর পরিবেশে বিরাজমান রোহিণী শপিং কমপ্লেক্স। তবে এই কথা সত্যি, আমার রোহিণী বারবার প্রমাণ করে দিয়েছে যে সে সত্যিই অপরূপা। বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি আর আমার হাজবেন্ড এখন চলেছি রোহিণী অডিটোরিয়াম হলের দিকে। এখানে আমরা প্রায় মুভি দেখতে আসি, আর নানান ধরনের কালচারাল অনুষ্ঠান এখানে হয়ে থাকে, সেগুলো আমরা এখানে দেখতে আসি। যেহেতু এলাকাটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে, তাই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ঘেরা, আর এখানে মুভি দেখা, খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করার একটা আলাদাই অনুভূতি, সেটা আপনারা বন্ধুরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। অডিটোরিয়াম হলের ঠিক পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া, যেখানে পাওয়া যায় নানান ধরনের খাবার, চাইনিজ খাবার থেকে শুরু করে নানান ধরনের স্ন্যাক্স, সাউথ ইন্ডিয়ান ডিশ। তবে হ্যাঁ, তার মধ্যে আমি কিন্তু বেছে নিয়েছি ফুচকা। খুব স্বাস্থ্যসম্মতভাবে এখানে ফুচকা সার্ভ করা হয়। সব জায়গার ভিডিও করতে পারেনি, কারণ ক্যান্টনমেন্ট এলাকার সব জায়গা ভিডিও করা যায় না। আমি এখন চলেছি বেকারি হাটে। দেখুন রাতের বেকারি হাট কত সুন্দর। আজকে আরেকটা বিশেষ দিন, আমাদের ধরিয়া বাবুর জন্মদিন। আমি এখান থেকেই ওর জন্মদিনের কেকটা কালেক্ট করব। এবার চলুন বেকারি হাটের ভেতরের দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আমি আর আমার হাজবেন্ড বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি। এখানে সুলভ মূল্যে যে কোনো বেকারির জিনিস পাওয়া যায়, আর আমাদের এই রোহিণী শপিং কমপ্লেক্স একটা ভালো লাগা, ভালোবাসার স্থান, যা আমাদের সাথে জুড়ে গেছে। এখানে ব্যাংক থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম, বেকারি হাট, গ্রসারি শপ, জামা কাপড়, যাবতীয় প্রয়োজনীয় দ্রব্যের দোকান আছে, আর আছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। সব কিছু মিলিয়ে আমাদের রোহিণী কিন্তু সত্যি অপরূপা, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেকারি হাটে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আর আমার হাজবেন্ড বাড়ি ফিরে এসে ধরিয়া বাবুর বার্থডে পার্টি সেলিব্রেশন করলাম ছোট্ট করে। ধরিয়া বাবুকে আপনারা সবাই চেনেন, ও হলো আমার শুক্লা দিদির নাতি। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন বাবা মায়ের স্বপ্ন সত্যি করতে পারে। আর কেক খেতে খেতে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।